অনেক ডাক্তারে দেখাইছি, তারা বলছে যে ফিস্টুলা এটা স্যার। অপারেশন করছেন কবার? একবার কতদিন আগে? 1 বছর আগে স্যার। অনেক ডাক্তারে দেখাইছি, তারা বলছে যে ফিস্টুলা এটা স্যার। ওষুধ খাইছি মানে অপারেশন করছি, ড্রেসিং করছি, 1-1.5 মাস স্যার কিছু হয় না। হ্যাঁ এখন এটা স্যার ওই ফাঁকে ফাঁকে পুষ্পানি আছে, আগে আসিল আর ওষুধি। হ্যাঁ অপারেশন করছেন কবার? একবার, কতদিন আগে? 1 বছর আগে স্যার। অপারেশন 1 বছর আগে? জি, তো এটার হরে ওই শাখাটা একটু কমছে, অনেক কমছে। হ্যাঁ এখন ওই যে আগে যেখান থেকে অপারেশন করছে স্যার ওইখানে নাই, এখন তার চেয়ে নিচে যাই, পায়খানা রাস্তার উঁচে যাই, 2 আঙ্গুল উঁচে আসি হয়েছে। তাতে ব্যথা জ্বালা যন্ত্রণা কেমন হয় আপনার? জ্বালা যন্ত্রণা এই ফাঁকে দোকে একটু ব্যথা করে, জ্বালা যন্ত্রণা করে পায়খানা রাস্তা, মানে একটু জলে টলে মানে ফাঁকে ফাঁকে। জি পায়খানা রাস্তাটা চুলকায়? চুলকায় আপনার? জি না, চুলকে চুলকায়। চুলকে না। কোমর ব্যথা? কোমর ব্যথা করে? জি কোমর ব্যথা, ফাঁকে ফাঁকে কোমর ব্যথা করে ফাঁকে ফাঁকে। পায়খানা কষা না নরম বর্তমানে? পায়খানা মোটামুটি ঠিক আছে, মানে ফাঁকে দোকে মানে একটু কষা হয়, আর না ঠিক আছে পায়খানা। ঠিক আছে। তো এইখান থেকে পুজ আসে, রক্ত আসে, একসাথে লাগানো থাকে পুজ রক্ত একসাথে? এখন স্যার আসতেছে মানে পুজ পানি আসতেছে এখন, না আগে আসছিল রক্ত সহ আসতো আগে, মানে এখন পুজ পানি সহ আছে। তা আমি জি আমি আরো ডাক্তারও দেখাইছি আর করলে এদের মাধ্যমে অপারেশন, সার্জারি অপারেশন করতে হবে, তারপরে যাই আমি ঢাকা দেখাইছি, তখন আমি বাড়ি চলে আসছি স্যার এই কিছুদিন আগে। ও একটান স্যার, সার্জারি কলেস্টারের প্রফেসর আর একটান স্যারে দেখাইছিলাম ঢাকা, উনি বলছে যে অপারেশন করা লাগবে এটা তোমার, আপনি ফিট ছুলে। তো আমি বাড়িতে চলে আসি স্যার, এখন আসি আপনার নম্বরটা আপনার ফেসবুকের থেকে খোঁজ করি পাইছি, তারপর আপনাদের কল দিয়েছি, আমি এই সমস্যায় আছি। ঠিক আছে, আমরা ওষুধগুলো শুরু করি, এই ওষুধগুলো দেখেন আপাতত খাওয়া দাওয়া শুরু করেন, আর কিছু নিয়ম কানুন মেনটেন করেন, ইনশাল্লাহ ভালো দিকে যাবে, অপারেশন আর লাগবে না আশা করতেছি ইনশাল্লাহ। জি তো নিয়ম কানুন হবে, হ্যাঁ নিয়ম করে হাঁটা চলা করতে হবে, ওজন বেশি থাকলে ওজনটা কমাইতে হবে। জি স্যার ওষুধটা কিভাবে আনতে হবে? ওষুধটা কুরিয়ার সার্ভিসে পাবেন, অসুবিধা নাই। ওষুধটা আমি প্রেসক্রিপশন করি, পরে হারুন ভাই আপনার সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করে ওষুধটা আপনার নিয়ে পৌঁছে দিবে। তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে আমরা রাখি। জি রাখেন, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম।